সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই যে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে বীজগাণিতিক রাশি সূচক অধ্যায়ে 36 পৃষ্ঠা এই যে একক কাজ, এই যে এখান থেকে শুরু করব আমরা। হ্যাঁ, তো শুরু করার আগে সবাইকে আরেকবার যে বলা যে এখনো যদি তোমরা মাই ডেইলি লেসন চ্যানেল এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকো, তাহলে এখনই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আমরা তাহলে শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচে রাশিগুলো সরল করো। হ্যাঁ, তো এখানে 4টা 5টা অঙ্ক দেয়া আছে, এখানে আমরা এক এক করে এই রাশিগুলো আমরা সরল করব। তো প্রথমে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 গুণ 9 টু দি পাওয়ার 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি বেস কিন্তু এক না। হ্যাঁ, একটা বেস আছে হচ্ছে 3, আর একটা বেস আছে হচ্ছে 9। তো সূচকের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা সুযোগ আছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যেহেতু এখানে বেস 3 আছে, হ্যাঁ, তো এই 9টাকেও 3 করা যায় কিনা আমাদের একটা চিন্তা করতে হবে। তো আমরা যদি এই যে 3 3 9, হ্যাঁ, তাহলে বেসটা আমরা এখানে 3 আনতে পারি। তো সেক্ষেত্রে এইভাবে আমরা লিখতে পারি, এই যে 3 টু দি পাওয়ার 3 জায়গা বসলো, গুণ এই যে 3 3 টু দি পাওয়ার স্কোয়ার ব্র্যাকেট আবার স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা ভেঙে লিখলাম, মানে সহজ কথায় যদি বলা হয় তো 3 টু দি পাওয়ার স্কোয়ার সমান 9, এই যে আবার একই জায়গায় ফিরে গেল। হ্যাঁ, এইভাবে আমরা লিখতে পারি। তো এখন আমরা পরের লাইনে কি দেখতে পাচ্ছি, এই যে 3 টু দি পাওয়ার 3 গুণ 3 টু দি পাওয়ার, আমরা জানি সূচকের পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়। হ্যাঁ, তাহলে 2 দুগুণে 4। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা বেসটা সেম আমরা পেয়ে গেছি, এই এখানেও 3, এখানে 3, তাহলে একটা 3 পাবে, তা আর পাওয়ারগুলো কি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। হ্যাঁ, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3 আর 4 যোগ করলে কত পাবো আমরা, 3 টু দি পাওয়ার 7। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বরের উত্তর, 3 টু দি পাওয়ার 7। এখন যদি দুই দুই নম্বরে যদি আসি, 2 নম্বরে যেটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার 3 গুণ 25 টু দি পাওয়ার -2 দেওয়া আছে। হ্যাঁ, তো এটা যদি আমরা করি ঠিক আগেরটা মতো, যদি আমরা এই যে 25কে যদি বেস যদি 5 যদি নিয়ে আসি, তাহলে 5 5 25। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, পরের লাইনে 5 টু দি পাওয়ার 3 ইন্টু এই যে পাওয়ার, এই যে স্কোয়ার এফ স্কোয়ারের যে ইয়াটা, 5 টু দি পাওয়ার স্কোয়ার গুণ -2। তো 2 দুগুণ 4, যেহেতু এখানে মাইনাস একটা আছে সাইন, সেহেতু -4 হয়ে যাবে। তো পরের লাইনে কি হয়ে যাবে, বেস যেহেতু 5 5 নিয়ে আসবো, এবং 3 আর 4 কি হয়ে যাবে, বিয়োগ হবে এখানে, যেহেতু 4-এর সামনে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, সেহেতু আমরা এখানে বিয়োগ চিহ্ন বসবে। তো পাওয়ার মানে এখানে দেখতে পাচ্ছি 3 থেকে -4 গেলে কত হবে, 5 টু দি পাওয়ার -1। তো সূচকের নিয়ম অনুযায়ী আগের যে অঙ্কগুলোতে আমরা যেটা করেছি, কোনো সংখ্যার পাওয়ার যদি -1 হয়, তাহলে এটা ভগ্নাংশ রূপে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে কত হয়ে গেল, 5 ভাগে 1। তো এটা হচ্ছে এই এটার উত্তর। পরেরটাতে যদি যাই, এখানে অজানা রাশির বেস, বেসটা আছে হচ্ছে ওই একটা অজানা সংখ্যা দিয়ে আছে, সেই জন্য এখানে যে এস দিয়ে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ উপরে S2 টু দি পাওয়ার 13, নিচে হচ্ছে S2 টু দি পাওয়ার 5। তো এটাকে যদি আমরা, যেহেতু ভগ্নাংশ রূপে আছে সেহেতু ভাগ হয়ে আছে, তো আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি, তাহলে S2 টু দি পাওয়ার 13 ভাগ S2 টু দি পাওয়ার 5, সূচকের নিয়ম অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি। এখন তাহলে বেস যেহেতু এস এস একটাই আসবে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার দুইটা সংখ্যা ভাগের ক্ষেত্রে সূচকের ভাগের ক্ষেত্রে দুইটা পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 13 থেকে 5 গেলে কত পাবো আমরা, S2 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে উত্তর। তারপর যদি আমরা যদি যাই আরেকটা অঙ্কে, এটা একটু আমরা একটু জটিল মনে হচ্ছে, আসলে এটা জটিল না, খুব সহজ, আমি একটু ভেঙে দিচ্ছি, খুব সহজ করে দিচ্ছি আমি।
এখানে একটা ভগ্নাংশ আকারে আছে এই সূচকের অঙ্কটা, উপরে যেটা আছে সেটা হচ্ছে S^13, তারপর হচ্ছে T^-4, তো নিচে হচ্ছে S^5, তারপর হচ্ছে T^14। তো এইটাকে এই যে সমান মানে দুইটা, এই যে এস এর যে গ্রুপটাকে আমরা আলাদা করব, টি এর গ্রুপটাকে উপরে নিচে আলাদা করব। আমি আবার বলছি যে এস এর গ্রুপ বলতে উপরে নিচে যে এস এর গ্রুপ সেটাকে আমরা আলাদা করব, টি এর উপরে নিচে গ্রুপটাকে আলাদা করে লিখলে যেটা পাই সেটা হচ্ছে এইভাবে, এই যে আমরা এস এর গ্রুপটাকে আলাদা করে লিখলাম, তাহলে এই এটা কি হয়ে আছে, দুইটা গ্রুপকে যদি আমরা আলাদা করি তাহলে গুণ হয়ে আছে, তাহলে মাঝখানে একটা এই যে ফোঁটা দেওয়ার অর্থ হচ্ছে, এখানে এই ফোঁটা দেওয়ার অর্থ হচ্ছে এই গুণ। হ্যাঁ, এই ফোঁটার আর একটা নাম হচ্ছে, আমরা সবাই জানি এটা হচ্ছে গুণ আকারে আছে। তো এইভাবে দুইটা গ্রুপে ভাগ করে লিখলাম, যে যদি আমরা যদি এটি সূচক নিয়ম অনুযায়ী যদি ভেঙে লিখি, S^13 ভাগ S^5, তাহলে তারপর কি হবে, ইনটু T^-4 ভাগ T^14। হ্যাঁ, তো এটাকে আমরা যদি এখন যদি আবার তাহলে বেস যেহেতু এস একই, এস একটাই আসলো, সূচকের নিয়ম অনুযায়ী ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে। সুতরাং আমরা 13-5 লিখলাম, তারপর ইনটু ঠিক একই হবে, এখানে হবে যে -4 মাইনাস যে 14। হ্যাঁ, তো তারপর লেন আমরা কত পাবো, যে S^8, 13 থেকে 5 গেলে কত, 8। তো এখানে আমরা কি করব এখন, যে T^-4-14, তো মাইনাসে মাইনাসে পাওয়ার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 4 আর 14 যোগ করলে T-18। তো এটা হচ্ছে এটার উত্তর। হ্যাঁ, তো পরের অঙ্কটাতে আমরা চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সূচকের যে ভগ্নাংশটা উপরে আছে হচ্ছে 2S^13, তারপর হচ্ছে ইনটু T^-4, নিচে আছে হচ্ছে 4S^5, তারপর T^-14। তো এইখানে আমরা এক কাজ করব, যে আমাদের সুবিধার্থে যে এস এর যে গ্রুপ এবং টি এর গ্রুপটাকে আমরা আলাদা করে ফেলবো। হ্যাঁ, যেহেতু আলাদা করে ফেলবো, সে যদি আলাদা করে ফেলি, এই যে আলাদা করে লিখলাম আমরা, যে এস এর গ্রুপটাকে আলাদা করে লিখলাম, তাহলে এটা গুণ হয়ে আছে। হ্যাঁ, তবে গুণ গুণ দিয়ে আমরা এই যে ফোঁটা ফোঁটা দেওয়ার অর্থ হচ্ছে আর একটা মানে আমরা জানি ফোঁটা হচ্ছে এটা গুণ। হ্যাঁ, তারপর আর একটা গ্রুপ যেটা পাবো, এই যে টি এর গ্রুপটাকে আলাদা করে লিখলাম। তো এখন আগের নিয়ম অনুযায়ী যদি আমরা, তার আগে একটা জিনিস, একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে 2 আর 4 কাটাকাটি করব। হ্যাঁ, 2 2 গুণ 4, তাহলে কত পাবো, 2 পাবো। হ্যাঁ, এখানে তো তারপর আমরা এটাকে যদি একটু লিখি, তাহলে উপরে কিছুই থাকলো না, S^13, নিচে কত আছে, 2 আছে, 2S^5 ইনটু এটা, মানে এটা কিছুই চেঞ্জ করলাম না, যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে কি করব, এই যে হাফটাকে আলাদা করে নিয়ে আসব, কারণ হচ্ছে এখানে উপরে যে এস এর সাথে কোনো কিছু না থাকলে আমরা জানি 1 আছে, তো হাফটাকে আলাদা করে লিখলে বাকি থাকে S^13, নিচে থাকবে হচ্ছে S^5, তো ইনটু এইটা উপরে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। তারপরে আমরা যদি দেখি, এই যে হাফ, তারপর হচ্ছে এই যে এস, এস মানে এই এস এর এই যে এই গ্রুপটাকে আমরা এখন ভাগ ভাগ রূপে আমরা সাজিয়ে লিখলে পাবো হচ্ছে S^13 ভাগ হচ্ছে S^5। হ্যাঁ, তারপর বাকি থাকলো হচ্ছে টি এর গ্রুপটা, তো টি গ্রুপে যদি আমরা যদি এভাবে যদি লিখি, T^-4, তারপর হচ্ছে ভাগ T^-14। হ্যাঁ, তারপরে লাইনে যদি আমরা দেখি, এই যে হাফের জায়গায় হাফ বসাই দিল, তারপর হচ্ছে এস এই যে বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ করতেছে আমরা সূচকের ভাগের ক্ষেত্রে, বিয়োগ হয়ে যাবে 13^5, তারপর থাকলো হচ্ছে টি। তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম ভালোভাবে বোঝার জন্য, T^-4, যেহেতু আমরা বিয়োগ করছি, বিয়োগের জায়গায় বিয়োগ থাকবে, এখানে 14-এর সামনে কত আছে আমরা দেখতে পাচ্ছি, মাইনাস যে সাইনটা আছে সেটা এখানে আমরা বসায় দিলাম। তো তারপর লাইনে এই যে হাফ, তারপর হচ্ছে S^13 থেকে 5 গেলে 8, তারপর হচ্ছে ইনটু টি, এই যে আমরা এখানে ছোট্ট একটা কাজ করছি, এখানে তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, এই যে T^-4 প্লাস হয়ে গেল, প্লাস হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 14। হ্যাঁ,
তারপরে যদি আমরা যদি দেখি হাফ, তারপর হচ্ছে এস টু টি পাওয়ার 8, তারপর টি টু টি পাওয়ার কত হয়ে যাবে 14 থেকে প্লাস 14 থেকে মাইনাস 4 গেলে কত থাকবে, আমরা পাবো হচ্ছে টি টু টি পাওয়ার 10 পাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে ইয়া মানে আমাদের উত্তর এখন হবে হচ্ছে এই যে আমরা যদি আর একটু যদি সাজিয়ে যদি লিখি, আমরা জানি এই যে এস টু টি পাওয়ার 8 ইন্টু টি টু টি পাওয়ার 10টা হচ্ছে লব, মানে উপরের সংখ্যা এটা, তো উপরের সংখ্যাটাকে নিয়ে আসলে নিচে এইভাবে আমরা নিচে 2 পাবো আর কি। তো এটা হচ্ছে উত্তর। এখন আমরা চলে আসছি এই যে 38 পৃষ্ঠা যে একক কাজ একটা ছিল সে কাজটা আমরা এখন করব। তো যেটা বলা আছে উপরে আলোচনার সাহায্য নিয়ে নিচে রাশিগুলো সরল করো। হ্যাঁ, তো খুব সহজ অঙ্ক এটা, তো দুইটা অঙ্ক দেওয়া আছে এখানে, দুইটা সূচকের অঙ্ক। একটা হচ্ছে এক নম্বরটা আমরা তাহলে শুরু করি। এক নম্বরটা হচ্ছে 5 টু টি পাওয়ার স্কোয়ার, আবার হচ্ছে ব্র্যাকেটে 2 টু টি পাওয়ার 3। হ্যাঁ, তো এটাকে যদি আমরা যদি সামনের দিকে আগাই তাহলে কিভাবে লিখতে পারি, যেহেতু 5 স্কোয়ার 3 বার আছে আর কি। হ্যাঁ, সেহেতু আমরা এইভাবে লিখলাম যে 5 টু টি পাওয়ার 2 গুণ 5 টু টি পাওয়ার 2 গুণ 5 টু টি পাওয়ার 2। হ্যাঁ, এইভাবে লিখতে পারি। তো এখন কি হবে আমাদের, আমরা দেখতে পাচ্ছি বেস অথবা ভিত্তি হচ্ছে 1 5, সুতরাং 5টা নিব। তো পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 2 যোগ 2 যোগ 2, তো শেষে কত পাবো 5 টু টি পাওয়ার 6। তো খুব সহজ। তো এটা আরেকটা বিকল্প উপায় আছে, বিকল্প পদ্ধতি, সেটা যদি আমরা দেখি খুব শর্টকাটে একটা, এই যে আমরা যদি এখান থেকে যদি শুরু করি, এই যে 5 টু টি পাওয়ার 2 ব্র্যাকেটে যদি আবার যদি 2 টু পাওয়ার 3 থাকে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, সরাসরি গুণ হয়ে যাবে। হ্যাঁ, 2 5 টু টি পাওয়ার 2 ইনটু 3, তাহলে 5 আমরা কত পাবো, 5 টু টি পাওয়ার 6। তোমরা তাহলে এই বিকল্প পদ্ধতিটাও করতে পারো, এটাও করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে, মানে দুইটা পদ্ধতি জেনে রাখা ভালো আর কি। এখন পরের অঙ্কটাতে চলে যাই আমরা, এটাও খুব সহজ। এখানে বেসটা হচ্ছে অজানা রাশি। আমরা জানি সূচকের যে কোনো অজানা সংখ্যা, অজানা কিছুকে প্রকাশ করতে হলে আমাদের সংখ্যা ছাড়া যে এক্স ওয়াই জেড এ বি সি ডি এগুলো দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসটা হচ্ছে এ, তার মানে হচ্ছে অজানা সংখ্যা, টু টি পাওয়ার যে মাইনাস 4, আবার ব্র্যাকেটের 2 টু টি পাওয়ার 3। ঠিক এটাও এই যে এক নম্বরের মতো করব আমরা, এ টু টি পাওয়ার মাইনাস 4 3 বার গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে সাজিয়ে ফেলি, এই যে এ টু টি পাওয়ার মাইনাস 4 গুণ এ টু টি পাওয়ার মাইনাস 4 গুণ এ টু টি পাওয়ার মাইনাস 4। তাহলে এখন কি হবে, বেস আমরা দেখতে পাচ্ছি যেটা অজানা সংখ্যাটা এ। হ্যাঁ, তো এ একটাই আসবে, বেস এ। আর আমরা কি করব, গুণের ক্ষেত্রে সূচকের গুণের ক্ষেত্রে এই যে উপরে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে গেলে কত, 4 4 এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, তাহলে যোগ হয়ে গেলে কি হয়ে যাবে, সবগুলা 4 4 8, 8 4 12। হ্যাঁ, তো এটা হচ্ছে উত্তর আমাদের, এ টু টি পাওয়ার মাইনাস যে 12। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মানে এই যে 38 পৃষ্ঠা পর্যন্ত কাজ। হ্যাঁ, তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি কারো কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টসে তোমরা অবশ্যই লিখে জানাবা। তো শেষ করার আগে আবারও একটা মেসেজ, সেটা হচ্ছে এখনো যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করে যদি না থাকো, তাহলে এখনই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। হ্যাঁ, তো আশা করি পরের ক্লাসে আবার সবাইকে আমরা একসাথে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।